বিরতির পর স্বাগত। ইসকন মায়াপুরের গুরুদেব জয় পতাকা মহারাজ রাজ্যে এসেছেন। ওনার আগমনকে কেন্দ্র করে এক হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে। 3-4 দিন রাজ্যে থাকবেন তিনি এবং ভক্তদের দীক্ষা দান করবেন বলে জানাচ্ছেন ইসকন মন্দিরের কো অধ্যক্ষ গোবিন্দ দাস। মূলত ইসকন মায়াপুরের গুরুদেব জয় পতাকা মহারাজ গতকাল রাত্রে এসেছেন, আজ রবীন্দ্র ভবনে হরিনাম উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে ইসকন মায়াপুর গুরুদেবের গুরুদেব জয় পতাকা মহারাজকে কেন্দ্র করে ভক্তবৃন্দের ঢল পরিলক্ষিত। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। অনুষ্ঠানটা কি আজকে আমাদের ইসকনের জিবিসি গুরু শ্রীশ্রীম জয়প্রসন্ন গুরু মহারাজ, তিনি আজকে ত্রিপুরা এসছেন, গতকালকে সন্ধ্যা সময় এসছেন। আজকে আমাদের রবীন্দ্র ভবনে আমাদের যারা শিষ্যরা আজ তাদের সাথে একটা মিলিত হচ্ছেন। আগামীকাল আমাদের একটা এমনি দর্শন প্রোগ্রাম আছে, পরশুদিন আবার মিলিত হবেন। আমাদের যারা ট্রাইবাল ভক্তরা আছেন তারাও পরশুদিন আসবেন। তারপরে 7 তারিখে আমাদের দীক্ষা অনুষ্ঠান রয়েছে। আর উনি এখানে এসছেন 2009 সালে এসেছিলেন, 9 সাল পরে এখানে এসেছেন, অনেকদিন পরে এসছেন, তাই অতদিন পরে আজ এসছেন। আর তিনি অসুস্থ, খুব কষ্ট করে উনাকে নিয়ে আসা হয়েছে, আর সারা বিশ্ব ভ্রমণ করেন উনি। উনি সারা বিশ্বের প্রায় 100 দেশে প্রচার করেন। আর মায়াপুরের উনি কর্মকর্তা, মায়াপুর আজকে আপনারা যাই দেখছেন শুনছেন সেটা ওনার হাত দিয়ে গড়ে উঠেছে, তাই উনি আজকে আসে তীব্র ধন্য হয়েছে। আমার চেষ্টা করছি কি করে আমাদের ভক্তরা যারা সবাই ওনার সঙ্গ লাভ করতে পারে, যারা মায়াপুরে যায় মায়াপুর ওনাকে দেখা করতে পারে না বা ব্যস্ত থাকেন, মনে মনে মায়াপুর থাকেন না, তাই সুযোগটা কাজে লাগার জন্য আমার এই প্রোগ্রামটা আরম্ভ করেছে। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন ইসকন মন্দিরের কো অধ্যক্ষ গোবিন্দ দাসের বক্তব্য। মূলত গতকাল রাজ্যে এসেছেন ইসকন মায়াপুরের গুরুদেব জয় পতাকা মহারাজ। ওনার আগমনকে কেন্দ্র করে এই হরিনাম সংকীর্তন বলে জানাচ্ছেন ইসকন মন্দিরের কো অধ্যক্ষ গোবিন্দ দাস। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।